পুকুরে নামে গেলে তো আমরা এই যে রাস্তায় তো একটা বৃষ্টির ভরসাই নাই, আমরা তো রাস্তাটা দিছি সরকার, আমরা রাস্তা দিছি একটা বৃষ্টির ভরসা, একটা গার্ডওয়াল নাই, যদি ফাঁকা গার্ডওয়াল হয়ে আজকে এতটুকু খাই দেয় ফাঁকা গার্ডওয়াল হইতো তখন আমরা মেনে নিতাম, কিন্তু আমরা তো সরকারের কাছে আমরা একটাই বলুন, বারবার আমরা একটাই কথা বলছি যে আমরা একটা ফায়ার সার্ভিস সরস টেনে ঢুকাই দেখায় যে আমরা একটা ফায়ার সার্ভিস ঢুকবো, পশ্চিমে একটা ফায়ার সার্ভিস বা রাস্তার চোরাটা দেখব, আমরা সরকারের কাছে এই দাবি দিই, আমরা এই যে গার্ডওয়াল গার্ডওয়াল নাই, গার্ডওয়াল তো একদম গার্ডওয়াল ছাড়া তো মধ্যে একদম রাখা যেত নাই না, এটা পুষ্করের মিডলে পুষ্করের আরো ভিতরে আছে আরো 50 40 টিকা দেখেন, আমরা এই যে 40 ফুট তো হবেই, 40 ফুট তো একদম হবেই, পুষ্করের গোবরে তো 40 ফুট রাস্তা আছে, এই যে হানা দিল হানাগুলি একটা বাসও তো 40 ফুট না, রাস্তা বাসও তো 40 ফুট, তিন চুম চার চুম করে এটা লোস মাটির উপর আছে, বৃষ্টি জল নিচের মাঝে চলে যাবো গা নিচে, তখন তুই বাসটা থাকবি না, বাসটা থাকতো না মানে কি রাস্তা একদম যোগাযোগ বিচ্ছিন্ন যাবো গা আমরা রাস্তা, কিন্তু আমরা একটা এএমসি এর গাড়ি তো ঢুকতো না, পৌরসভার যে গাড়ি মিউনিসিপ্যালিটির গাড়ি এগুলো একটা গাড়ি ঢুকতো না, এত বড় গাড়ি করতে ঢুকবো আমরা, তাই কি বর্ডারে কত প্রবলেম হইতে পারে, বাংলাদেশে আমলা মারে আমরা কোন দিকে যাবো, একদম রাস্তা বৃষ্টি হলে তো নেমনেও চলতে পারে না, বৃষ্টি হলে আমরা যে আগের যে পুরান রাস্তা ছিল এটা তো চলতে অসুবিধা তো, তারপর আরেকটা বিষয় আছে এখানে আমরা যে বসবাস করি যদি কোনো কারণে রাস্তাটা আমরা ওই কিছু হয়ে যায় তখন যে আমরা বর্ডার ফেন্সিং রুট আছে এই রুটটা আমরা চলতে জানাবি আসবে, কালকে এই রুটের লেগে একদম ফায়ার সার্ভিসের গাড়ি আইতে পারছে না, লোক গেছে মারা এই রুটে তো ফায়ার সার্ভিস গাড়ি আইতে পারছে না।